বৃষ্টির সঙ্গে ক্রিকেটের একটা বৈরিতার সম্পর্ক। আপনি দীর্ঘদিন ক্রিকেট ফলো করেছেন, ইংল্যান্ডে ছিলেন যেখানে আসলে সবচেয়ে ব্যাড রেপুটেশন ফর এরকম ব্যাড ওয়েদারের, আপনার কোনো এক্সপিরিয়েন্স এরকম কি শেয়ার করতে পারবেন যেহেতু অনেক ম্যাচ কমেন্ট্রিও করা হয়েছে? বহু ম্যাচ, যেটা বললাম যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ক্যান বি ভেরি ইরিটেটিং খুব। ক্রিকেট খেলা বিশেষ করে, অন্যান্য খেলা তো মোটামুটি চালিয়ে যাওয়া যায়, কিন্তু ক্রিকেট খেলা একটু বৃষ্টি হলেই বিভিন্ন রকমের বাদসাধে এবং অনেক খেলা পণ্ড হয়ে যায়। ইমিডিয়েটলি ঠিক মনে পড়ছে না, কিন্তু বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেখানে বৃষ্টির কারণে আমরা টেনশন। একটা ইমিডিয়েটলি মনে পড়ছে, সেটা 1997 আইসিসি ট্রফি হল্যান্ডের বিরুদ্ধে মাস্ট উইন গেম বাংলাদেশের জন্য ছিল, প্রচণ্ড বৃষ্টি কুয়ালালামপুরে, এবং সেই সময়ে বৃষ্টি হওয়ার কারণে আমরা সবাই জানতাম যদি খেলা পণ্ড হয় পয়েন্ট শেয়ার্ড হবে, বাংলাদেশ প্রোগ্রেস করতে পারবে না। বৃষ্টি হওয়ার পর পরই যত খেলোয়াড়রা ছিল, আমরা যারা ছিলাম, জার্নালিস্টরা ছিল, বাঙালি দর্শক যারা ছিল, সবাই মাঠে নেমে যার কাছে যা, খবরের কাগজ থেকে নিজের গায়ের কাপড় থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে মাঠ পরিচর্যার কাজে। তখন তো এত সব স্ট্রিক্ট নিয়মকানুন ছিল না, মাঠে মোটামুটি সবাই আসতে পারতো, অত সিকিউরিটির ব্যাপারও ছিল না। জান প্রাণ দিয়ে সেই খেলা অনুষ্ঠিত হয়েছে, সেই খেলা আমরা জয়লাভ করে ইভেন্চুয়ালি আইসিসি 1997 আইসিসি ট্রফি জয় করে আমরা বিশ্ব কাপে কোয়ালিফাই করলাম। সো আই থিঙ্ক বৃষ্টির মানে কী যে একটা পরিস্থিতি ক্রিয়েট করতে পারে সেখানে আমরা দেখেছি, এবং সেটাতে বেরিয়ে আসতে পেরেছি বলে বাংলাদেশ হয়তো ওই ধাপটা পার হতে সক্ষম হয়েছে এবং এখন যেই পর্যায়ে আছে এসেছে। এবং এটা একটা চমৎকার তথ্য, আজকে হয়তো বা যমুনা টেলিভিশনের দর্শকরাও জানতে পারলেন যে 1997 সালের আইসিসি ট্রফিতে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে এই যে দর্শকদের, সাংবাদিকদের, কমেন্টেটর হিসেবে স্যার সেই জায়গায় উপস্থিত ছিলেন, সবার যে একটা কোলাব এফোর্ট আউটফিল্ডটাকে ঠিক করার জন্য অ্যালং উইথ দ্য গ্রাউন্ড স্টাফস, সেই জায়গাটা মনে হয় বাংলাদেশ ক্রিকেট অনেক বেশি মাত্রায় ঋণই হয়ে থাকবে মাঠের বাইরে যে সমস্ত যোদ্ধারা সেদিনটাই ছিলেন তাদের কাছে। স্যার, ইন্ডিয়া সাউথ আফ্রিকা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হবে সেটা আমরা ধরেই নিচ্ছি, এবং অফিসিয়াল টাইম যেটা বলা হয়েছে লোকাল টাইম 4টা পর্যন্ত তারা ওয়েট করবে যে একটা 10 ওভার্স ব্যাটেল হতে পারে কিনা, আফটার দ্যাট তারা রিজার্ভ দিতে যাবে, একটা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা অবশ্যই করতে হবে। বাট আইসিসি যখন স্কেজুলটা করেছে স্যার, ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ এই টাইমটা জুন জুলাইয়ের এই সময়টা, খুব কি বেশি পরিবর্তন করার সুযোগ ছিল যেহেতু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেরও একটা ব্যাপার আছে? না, পরিবর্তন করার সুযোগ না, আজকাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য এত সময় সীমিত সবার জন্যই, এবং সাধারণত এই বছরটা কেন যেন মনে হচ্ছে একটু বেশি। ডালাসে যে ধরনের টর্নেডো হলো বা বৃষ্টি হলো, দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। সত্যি কথা বলতে জুন জুলাই বা ইউএসএতে মোটামুটি ভালো ওয়েদার থাকে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বেশ গরমই থাকে, সেই জায়গায় এতগুলো জায়গায় বৃষ্টি হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ আইল্যান্ড নেশন, অনেকগুলো আইল্যান্ড নেশন সম্মিলিত, সেই জায়গায় হরও বৃষ্টি হতে থাকে, কিন্তু দিস ইজ নট রিয়েলি দ্য মনসুন অ্যাজ পার সে। আমাদের যেরকম বর্ষা এখানে শুরু হয়েছে, আজকে তো আমাদের অবস্থা ওইখানকার অবস্থা প্রায় একই, তো সেদিক থেকে চিন্তা করলে ইটস আনফর্চুনেট যে ওয়েদার প্রেডিকশন, আজকাল ওয়েদার ভেগারিস, কিন্তু ইভেন স্পেশালিস্ট ওয়েদার ফোরকাস্টার্স যারা, তারাও অ্যাকিউরেটলি এটা করতে পারে না। আর 6 মাস আগে বা 1 বছর আগে যখন শিডিউল হয়েছিল তখন তো বলাটা ডিফিকাল্ট, ওরা আগের বছরগুলো ট্রেন্ড দেখে, তার সঙ্গে মিলিয়ে কোন জায়গায় তো ডিসিশন নেওয়া হয় যে যে এলাকায় খেলা হবে, তো সেই জায়গায় সেই তুলনায় আমার মনে হয় ইটস এ শিয়ার ব্যাড লাক যে ওয়েদার ইজ প্লেয়িং ফাউল, বাট মানিয়ে নিতে হবে দুর্ভাগ্যবশত।